স্নান না করে খেয়ে তারপরে যাবি। কিস্তি মারতে বলে দে। এই ফুলিয়া থেকে বাতকুল্লাগামী এবং বিননগর তাহেরপুর কৃষ্ণগড়গামীর লোক এই রাস্তা দিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পায়ে লেগেছে তিনি আহত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার আগামী দিনের নির্বাচনের ক্ষেত্রে যে প্রচারে গিয়েছিলেন এবং নমিনেশন দিতে গিয়েছিলেন তখন তিনি আহত হয়েছিলেন। সেই আহতর দিকটা তিনি যে জনগণের সঙ্গে আছেন সেই জিনিসটা আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য এই দেওয়ালে হুইল চেয়ারে বসে আহত হওয়ার মধ্যে যে প্রচার করছেন সেটা আমরা তুলে ধরেছি।
কতগুলো দেওয়াল লেখা আরম্ভ করেছেন কবে থেকে? আমরা মোটামুটি তিন দিন ধরে লেখা শুরু করেছি। আমাদের মোট প্রায় 250 দেওয়াল লেখার টার্গেট রয়েছে ইতিমধ্যে। আচ্ছা, দেওয়ালে কি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ধরনের কিছু তুলে ধরেছেন? আস্তে আস্তে ছোট ছোট করে তুলে ধরছি, কার্টুনের মধ্যে যাতে শুভ কার্টুনগুলো মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিনিসগুলো দেখে তাকে আশীর্বাদ করেন, সেই যাই আমরা চিন্তা করছি। আর কি কি ইচ্ছা আছে, মানে কি ধরনের সরকারি কোনো প্রকল্প এরকম কিছু তুলে ধরা? হ্যাঁ, প্রত্যেকটাই আমরা ছোট ছোট করে দেখবেন। বা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা শুধু তো ধার করে হয় না, নিজেদেরকেও অন্তর দিয়ে প্রাণ দিয়ে করতে হয়। সেই প্রাণ দিয়ে অন্তর দিয়ে আমরা সহকর্মীরা একসাথে বসে এই ছবিগুলো আঁকছি। কোনো কোথা থেকে প্রচারটা করছেন, মানে কোথাকার মানুষ এসেছে? এটা আমরা শুরু করেছি 40 নম্বর বুথের থেকে, 87-40 শঙ্কর সিংহকে পুনর্নির্বাচিত করার জন্য আমরা মানুষের কাছে আবার আবেদন করছি। আপনার নাম? আমার নাম সৈকত দাস। সরকারের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে জেলা ঘুরেছেন, তারপরে দুয়ারে ঘুরেছেন, আমরাও সেইভাবে মানুষকে সেই আশাটা জাগাচ্ছি। মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব উন্নয়ন, একদম জন্ম থেকে মৃত্যু অবধি 63টা যে প্রকল্প, সেটা মানুষের কাছে তুলে ধরা আমাদের কাজ। কীভাবে করছেন? দেওয়াল লেখনের মাধ্যমে? দেওয়াল লেখনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, এবং আগামী দিনে বক্তব্য শুরু হবে তার মাধ্যমে।